তো দেখো আমার এই নিয়নটা না, এইদিকে দেখো এই পাতাগুলো না পুড়ে পুড়ে গেছে কয়েকটা পাতা। একটা মানে দুই তিনটা দিন যদি মানে খেয়াল না করি, নজর না করি, ভালো করে না দেখি, তাহলেই না এই অবস্থা হয়। বুঝলাম না এটা কি অভিমান করে না কি, সেটাই আসলে রহস্য। এটা কিন্তু একদম দেখছো লাইট একটা কালার, একদম লাইট। তো পাতাগুলোকে ছেঁটে দিলাম, এখানেই বারান্দাতেই থাকুক দুই চার দিন। এটা হচ্ছে সিসিউ, বুঝছো, গাছদের সিসিউ, না সিসিউ ঠিক বলা যাবে না, এটা ইমার্জেন্সি সেন্টার। সিসিউ বলা যাবে হচ্ছে ছাদকে, একেবারে খারাপ অবস্থা হয়ে গেলে ছাদে নিয়ে যাই, কিছুদিন ছাদে রাখি, সুস্থ হলে আবার বাসায় নিয়ে আসি যার যার ঠিকানায়। তো আপাতত ইমার্জেন্সিতে রাখতেছি অবজারভেশনে, এটা হচ্ছে অবজারভেশন সেন্টার, এখানে থাকবে দুই চার দিন, তারপরে দেখা যাবে যে কে সিসিউতে রাখা নিতে হবে কি না, মনে হচ্ছে না। আর এই যে গাছটা দেখো, এই যে এটা মানি প্ল্যান্টের ডাল, কি সুন্দর দেখো, এটাতেও পাতা এই যে আসছে। তো এখন অবজারভেশন সেন্টারে তিন চার দিন থাকুক, দেখা যাক কি হয়। সকালে ওয়েদার ছিল, রোদ ছিল, কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে মেঘলা হয়ে গেছে, ও মা বৃষ্টিও হচ্ছে, বলতে বলতে বৃষ্টিও হচ্ছে, দেখছো রাস্তা অলরেডি ভিজে গেছে। যাই হোক এখনকার ওয়েদার এরকমই। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে হচ্ছে বুধবার। তো যেমন তোমাদেরকে বলছি না যে সকাল থেকে না আকাশ ঘুম থেকে উঠার পরে ঝকঝকে ঝকঝকে ছিল একদম, কিন্তু এখন বেলা বেড়ার সাথে সাথে আকাশটা মেঘলা। আর যে একটু আগেই তো এমন গুরুম 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 করে আকাশের শব্দ হচ্ছিল না, যে এখনই মনে হয় আকাশ ভেঙে পড়ে যাবে, বুঝছো। কিন্তু কে জানে কি হয়, দেখা যাক। তো এই হচ্ছে অবস্থা। আজকে সকালবেলা ঘুম থেকে ঘুম ভাঙছে কি জন্য জানো, এই যে ঘুম ভাঙছে হচ্ছে বাঁ পাশে মাথা ব্যথা, এই সাইডটা পুরো ব্যথা নিয়ে ঘুম ভাঙছে। আর কি বিরক্তিকর বলো, দুদিন ধরে না রাতের বেলা মানে একটা না ঘুম হচ্ছে না, সাউন্ড স্লিপ যেটা বলে, ঘুম ছেড়ে 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 যাচ্ছে। তো সকালে উঠার পরে কি করলাম জানো, রুটি খেলাম, হ্যাঁ অমলেট দিয়ে রুটি খেলাম। খাওয়ার পরে তারপরে কি করলাম, ও একটা মেডিসিন খেলাম, খেয়ে না চুপচাপ চুপচাপ করে রান্নাঘরে গিয়ে কি রান্না করবো বা বের করলাম সব চুপচাপ চুপচাপ, ক্যামেরাও ওপেন করি নাই, তোমাদের সাথে কথাবার্তাও শুরু করি নাই। তো এখন মাথা ব্যথাটা মোটামুটি ছাড়ছে, কিন্তু ভার হয়ে আছে মাথাটা, বুঝছো। তো এখন ভাবলাম কি তোমাদের সাথে একটু গল্পটা শুরুই করে দিই। নিজের গাছের একটা ফুলও কত চমৎকার না বলো, পোলাও চালের গন্ধটা খুব সুন্দর বের হয়েছে। তো এই যে দেখো এখানে চিকেনকে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখছি, এটা না ব্রয়লার চিকেন, ফ্রাইড রাইস করবো, বুঝছো। দাঁড়া কথা পরে বলি, আগে পোলাওটা চালটাকে না ঝরাতে দিই। এখানে সব রকমের সবজি না, এই যে নিলাম সবজিটাকে, সামান্য আগে পানিতে স্টিম করে নিব। আর এই যে চালটাকে না ঠান্ডা করতেছি, বুঝছো, এটাকে বেশি আর ইয়ে করা যাবে না, কুকিং প্রসেসটা লেন্দি করা যাবে না, সেই জন্য এইভাবে করে করে না ঠান্ডা করে নিচ্ছি। আগের দিন ভাতটা রান্না করে ফ্রিজে রাখলে নর্মালে খুব ভালো হয় ফ্রাইড রাইস, আচ্ছা অসুবিধা নাই, এটা তো হঠাৎ করে প্ল্যান করা। মাছা দেখা মানে একটা ব্রয়লার মুরগি এনে বলছি কি এই চিকেনটা ফ্রাই করবা তো খাবো, তো সাধারণত ব্রয়লার চিকেন তো উনি খান না, বলছেন যখন আমলাম আচ্ছা ঠিক আছে তাহলে দেখি। আর আজকে এই কড়াইটাতে কিছু একটা রাখবো, ভেজিটেবল রাখবো, কারণ ফ্রাইড রাইস আর ভেজিটেবল তো, আর চিকেন ফ্রাই। আচ্ছা রাইসটা কি এটার মধ্যে হবে, হবে না মানে হলেও না আরাম হবে না আর কি রান্নার, থাকোটার মধ্যে ভেজিটেবলটাই করি। এটা হোক, সবজিগুলো বয়েল করে ফেলি, চিকেনটা তো ম্যারিনেট করাই আছে, এখন শুধু পটাপট রান্না করবো। আর এখানে এই যে দেখো সবজিগুলো কেটে রাখছি, ফ্রাইড রাইসে না ডিমও দেওয়া যাবে না আর প্রনও দেওয়া যাবে না, অরণ্য খায় না,
তো যেখানে বিফ কিমা আছে না ম্যারিনেট করে রাখছি, একটু বিফ কিমা দিব ব্যাস, আর কিছু না। ভেজিটেবলটা কি কিমা দিব কিনা ঠিক বুঝতেছি না, দেখা যাক। এখানে একটু লবণ আর পানি দিয়ে না সবজি গুলাকে সামান্য, খুব সামান্য একটু স্টিম করে নিব। একটু কিমা দিব আমি, তোমার জন্য তো প্রণও দেওয়া যায় না, ডিমও দেওয়া যায় না, এই আরেক সমস্যা। আর হচ্ছে আর লাস্টে একটু ঘি দিব আর গোলমরিচ দিব। রসুন দিয়ে বাগার দিলাম, অরণ্য রান্না করে খটখটে লাগে। এখানে দেখো কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়ে দিচ্ছি ব্যাস, এখন একটু ফুটে উঠলেই নামাই ফেলবো। লঙ্কায় একটু ঘি দিয়ে দিলাম, এখানে না ফ্রাইড রাইস করব। তো এখানে হচ্ছে ফার্স্টে আমি রসুন দিয়ে দিব, যে কোনো মানে যে কোনো না মানে চাইনিজ রান্নাগুলোতে না রসুন কুচি যে কি ভালো লাগে, মাস্ট আইটেম এটা। কিমাটা দিয়ে দিব, কিমাটা না সামান্য আদা রসুন দিয়ে ম্যানেজ করে রাখছিলাম, ভাজা হয়ে গেছে। এখন এখানে সবজি দিব, গাজরটা না একটু পরে দিব। এখানে দিব ওয়েস্টার সস, দিব হচ্ছে একটু সয়া সস, আর দিব হচ্ছে ফিশ সস। তবে ফিশ সসটা না অনেক কম দিতে হবে, একটু বেশি হলেই অসুবিধা। দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব গোলমরিচ, এখন দিব ঘুটা, একটু নাড়াচাড়া করব ভালো করে। ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে বুঝছো, এখন গাজরটা দিয়ে এই এক দুইবার নাড়াচাড়া করে ভাতগুলো দিয়ে দিব। হাই হিটে না একটু মানে চুলার আঁচটাকে একটু বাড়াই দিয়ে তারপরে এইভাবে করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নামায় ফেলতে হবে। এটা অল্প আছে একদমই সুন্দর হয় না, আঁচটা একটু বড় থাকবে, আর হচ্ছে এইভাবে মিক্স করতে হবে। ফ্রাইড রাইসটা আর ইয়ে ভেজিটেবলটা হয়ে গেছে, চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, এখন শুধু ভাজবো। কড়াইয়ে না তেলও দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন বাজে হচ্ছে 2:30 বাজে বুঝছো, তো খাওয়ার সময় আর কি চিকেন ফ্রাই করবো। আর আমি না এখন একটু নিচের একটা বাসায় যাব, হচ্ছে একটা জরুরি কাজে 10 মিনিটের জন্য খালি যাওয়ার লাগবে আর আসা লাগবে, সেই তারপর চিকেন ফ্রাইটা করে ফেলবো। সেদিকে ঘর টরবো না গুছানো হয়ে গেছে, এই যে বুঝছো কাজের ফাঁকে ফাঁকে এগুলাও করে ফেলছিলাম।
তো চলো দৌড়াই না, কাজটা করে আসি। একটু করে আসলাম কিন্তু না ওই বাসায় কাউকে পেলাম না। যাই হোক রান্না বান্নায় ফিরে যাই, রান্না তো হয়েই গেছে, এখন শুধু ফ্রাইড রাইসটা দিলে একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে নাড়াচাড়া করে এখন চিকেন ফ্রাইটা করে ফেলবো। চিকেন ফ্রাইটাতে না ডিম দিব, আর ফ্রাইটা একদম বেশি ভালো করে ভাজার জন্য না ছোট ছোট করছি, বুঝছো? তখন ডিম দিয়ে মাখা মাখা হয়ে গেল, এখানে কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে আরেকটু লাগবে মধ্যে না, এখন এই যে ব্রেড ক্রাম দিয়ে মুড়ায় মুড়ায় ভাজবো। ব্রেড ক্রাম না দিলেও হতো, এইভাবে এইভাবে করে ভাজবো। হয়ে গেছে, লো করে একদম মেঘ, মানে কি পরিমাণ আকাশ কালো দেখো, অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে কি একেবারে এমন বর্ষা বাদল নামবে, কিন্তু আজ আদতে কতক্ষণ, কিন্তু মানে কত দূর কতক্ষণ ধরে এই মানে আকাশের খালি ভাব সাপ দেখতেছি, এই আমি আসতেছি এই আমি আসতেছি। তো যেদিকে চিকেন ফ্রাইগুলো না অল্প অল্প আছে না, বেশ সময় নিয়ে করতেছি, বুঝছো? কারণ ভিতর থেকে একদম ভাজা ভাজা না হলে না অসুবিধা, কেউই খাবে না। আর আমি ঘামায় কি হয়েছে অবস্থা দেখো, দেখে রান্নাঘরে সব কিছু যা যা করা হয়েছিল সব গাছ করা হয়ে গেছে। এখানে কিছু সবজি আর এখানে খোসাগুলো রাখছি, গাছে দিব ভিজায়ে, তারপরে একটু পচায়ে তারপরে দিব। চলো এটা হয়ে গেলেই না উঠাই আমি ওদেরকে ডাকবো, কারণ সিংহনগর যাবে হচ্ছে কোচিং এ, কিরকম আকাশ হচ্ছে এর মধ্যে, প্রতিদিনই হচ্ছে এখন এরকম। এই যেদিকে হচ্ছে সস দেখো, এটা হচ্ছে তেঁতুলের সস, এটা তো ভিনেগার দিয়ে কাঁচামরিচ, এটা ভিনেগার দিয়ে পেঁয়াজ, ওগুলো নিয়ে আসি তারপর তোমাদেরকে একসাথে সব দেখাবো। আসো আসো আসো, মোটামুটি ঝরঝরাই হয়েছে, ওই যে দেখো আসো আসো। এই যে চিকেন ফ্রাই, ভেজিটেবল আর ফ্রাইড রাইস, এই যে ভেজিটেবল ওয়েদারের সাথে কিন্তু ভালোই যাচ্ছে, দেখো কি পরিমাণ কালো হয়ে গেছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা কে জানে। হ্যাঁ সিমরন আর অরণ্য দুজনে ফেসিয়াল করে মানে ফেস প্যাক করছে, ইয়ে মাসাজ করছিল, সিমরনও করছে অরণ্যকেও লাগাই দিছে ফেস প্যাক, অরণ্যকে একদম ফ্রেশ লাগতেছে। হ্যাঁ বসে যাও দেখি, অরণ্যর মুখ একদম ক্লিয়ার হয়ে গেছে সিমরন, হ্যাঁ পরিষ্কার দেখি, তুমিও ফেসিয়াল ক্লিয়ার করছো।
না শুরু করো খাওয়া। ঠান্ডা হয়ে গেছে নাকি? ঠান্ডা হয়েছে? রাখো ওখানে রাখো। খাবো ফ্রাইড রাইস খাবো আর হচ্ছে ভেজিটেবল খাবো। আজকে তোমার পাপা বলছে আমি আমি চিকেনটা ভাজো আমি খাবো। ভাজা খাওয়া যায়? তাহলে এতদিন খাও নাই কেন? অবশ্য তুমি মাঝে মাঝে একবার মনে আছে দুই একবার আমি সহ গিয়ে তুমি যে এই বিএফসি চিকেন ফ্রাই খাইছিল? হ্যাঁ, অরণ্য বিশ্বাস করে না, খাইছে খাইছে। মুচমুচা ক্রিসপি হলে খায় বুঝছো? ওটা যে আমি যখন খাই না এই জন্য আর কি বলে যে ইয়েটা নিতে। ওই আরো যে বন্ধু আছে না ওই আঙ্কেলের ছেলের বিয়ে, আরেকটা আঙ্কেলের মেয়ের বিয়ে, আরেকটা আঙ্কেলের মেয়ের বিয়ে আগামী মাসে, মনে হয় তিনটা বিয়ে আগামী মাসে বা তার পরের পরের মাসে। দেখো তোমাদেরকে দেখানোর জন্য লাইট অফ করে রাখছি, কি অন্ধকার। অল্প অল্প বৃষ্টিও হচ্ছে বুঝছো, মানুষজনের মাথায় ছাতা। তুই যে মেঘলা না, আমি তো ভাবছি ছাদে বোধ হয় আজকে আর উঠবই না। নাহার ফোন করে বললো যে নাহার ছাদে উঠছে, তো এই জন্য তাড়াতাড়ি চা বানালাম। আর অরণ্য না একটু আগে কোথায় যেন গেছিল সিঙ্গারা নিয়ে আসছে ছাদের জন্য, তো সিঙ্গারাটাও নিয়ে যাই। কে আরাবি? ও বাবা আরাবিকে তো চেনাই যায় না, হ্যান্ডসাম হিরো মনে হচ্ছে। আজকে অনেক অনেক পিচ্চি পাচ্চা উঠছে ছাদে। অনেক কিছু বাচ্চার কথা শোনা যাচ্ছে। আপনি এই পাশে আসেন। না 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 ঠিক আছে, একটু তাও দাও নাকে মুখে ঢুকো। ছোট 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 আজকে বৃষ্টি না, এখন বৃষ্টি নাই। ভাই এই বৃষ্টি নাই এখন, ফুল ফুল ফুল, আকাশে এত চিল। চিল উঠতেছে দেখছো আকাশে? ওই মেয়েটা আছে আরবি? আচ্ছা আমি রাগ হই যে সাত দিন আঁকানো হয়নি, খুব বিশ্রী করে আঁকাচ্ছি। ছাদে থাকতে থাকতে না ভাইয়া ফোন করছে, বরাবর শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেছে, হসপিটালে নিয়ে যেতে হবে আর কি। তো এই জন্য মাসাদ আহমেদ আর আমি বের হয়েছি অয়ন আবার ওর মিটিংয়ে, তো ওর সাথে অয়নের সাথে যোগাযোগ করলাম, তো বললো যে হ্যাঁ নিয়ে যাও। আমি সোজা ওখানেই মানে অফিস থেকে হসপিটালেই যাচ্ছে, তো এখন বাসা তো একদম কাছে কিন্তু ওই যে অনেকটুকু ঘুরতে হয় তো ওইটাতেই সমস্যা হয়ে যায়। পাঁচ মিনিটের পথ, বিশ মিনিট লাগে শুধু ঘুরতেই, দেখো কি যায়।
বরাবর অনেক সাহস, আমি ফোনে জিজ্ঞেস করলাম, বলে কি না আমার তেমন হচ্ছে না, তোর ভাইয়া একটু ভয় পাচ্ছে, কিন্তু বরাবর গলা কাঁপতেছে, উচ্চ নিঃশ্বাস মানে শ্বাস নিতে একটু ইয়ে হচ্ছে। এখানে বড় আপাকে নিয়ে, তারপরে সামনে বড় আপা আর মাসিন আহমেদ গাড়ি চালাচ্ছে, পিছনে আমি আর কি। তো ওর যে আমি বসে আছি, বিশ্বাস করো প্রায় বোধহয় 25 মিনিট। তো বড় আপাকে দেখো, বারবার ব্রিথ করতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমার আপা এত স্ট্রং, বিশ্বাস করো এরকম স্ট্রং মানুষ না আমি মনে হয় আমার জীবনে আর দেখি নাই, এত স্ট্রং। কোথায় আমাকে আমরা মানে ইয়ে করব, মানে বড়াপাকে সাহস দিব? বড়াপা বলতেছে একটু ঘাবড়াইস না, আমার কিচ্ছু হয় না, কোনো অসুবিধা হয় নাই। তারপরে যাই হোক, এই যে দেখো কি জ্যাম, আমি তো শুধু পিছে বসে মানে আমি কি বলবো, সময় আমার মনে হচ্ছিলো কি আমি যদি বড়াপাকে কোলে নিয়ে দৌড় দিয়ে হসপিটাল পর্যন্ত চলে যেতে পারতাম তাহলে বোধহয় ভালো লাগতো। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হসপিটালে যাওয়ার পরে বড়াপার ডায়ালাসিসের মাধ্যমে পানিটা বের করে দিচ্ছে, আর হচ্ছে বড়াপার এই 10-15 মিনিটের মধ্যেই না ব্রিদিং ইয়েটা ঠিকঠাক হয়ে গেছে আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা দেখো নিচে ওয়েট করতেছি, এত মানুষ, সারা সবখানে ভিড়, সবখানে, রাস্তায় বলো, হসপিটালে বলো, সিনেমা হলে বলো, শপিং কমপ্লেক্সে বলো, প্রচুর মানুষ। আমি করলাম কি, অয়ন আসছে, বড়াপা এখন একটু ভালো, তো ওদের বড়াপাদের বের হইতে হইতে না 12টা বাজবে, তো বড়াপা যাবে হচ্ছে, নিয়ে যাবে। তো আমি এত রাত পর্যন্ত থাকতেছি না, আমারও শরীরটা না ভালো লাগতেছে না। তো আমি এই যে একটা অটোরিকশায় উঠে বাসায় যাচ্ছি। এই অটোরিকশাগুলোতে একটা মজা কি, বাতাস প্রচুর। এখন বাজে হচ্ছে রাত 11টা। তো বিকালে না চা খাচ্ছি, না ছাদে গল্প করতেছি, চা খাচ্ছি, ওই সময় ভাইয়ার ফোন আসছে, তো বলল যে এরকম আমাকে বললো আর কি যে তুই আয়, আর হচ্ছে ওই মাসুদ আহমেদের কথা বললো যে ওকে নিয়ে আয়, তোর আপার ওই নিঃশ্বাসে সমস্যা হচ্ছে, শরীরটা খুব খারাপ লাগতেছে, কারণ অয়ন বাসায় ছিল না, ও ছিল গুলশানের ওইদিকে মিটিংয়ে ছিল আর কি। তো ওকেও ফোন করে করা যাচ্ছিল না, মানে ফোনে পাচ্ছিল না, কেন ও ফোনে পেলো না, গুলশান থেকে আসবে বড়াপাকে নিয়ে আবার হসপিটালে যাবে, ও মানে ঠিক বলা যায় না, মানে রাস্তার যে অবস্থা না, সে 2-3 ঘন্টার অবস্থা আর কি। তো যাই হোক, এটা শুনে তো আমরা ওইখান থেকেই হুড়াহুড়ি করে আমি আর মাসুদ আহমেদ চলে গেলাম, গিয়ে দেখি যে সত্যি বড়াপার মিনি মানে বেশ নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে আর কি। তো বড়াপাকে নিয়ে মাসুদ আহমেদ আর আমি চলে গেছি হসপিটালে, মানে হসপিটালে মানে হচ্ছে বড়াপার যেখানে ট্রিটমেন্ট হয়। বড়াপা আসলে কিডনির পেশেন্ট, তো অনেকদিন ধরে কিডনির পেশেন্ট, প্রায় 4 বছর ধরে আর কি। তো এখন ওই যেটা হয়েছে সেটা হচ্ছে বড়াপার লাংসে পানি চলে আসছে, যার দরুন বড়াপার ব্রিদিংয়ের সমস্যা হচ্ছিল। তো ওখানে যাওয়ার পরে তো একটু অক্সিজেন দিলো, আর হচ্ছে ওই যে ডায়ালিসিস শুরু করে দিল, তাতে আর কি বড়াপা কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে ওখানে কি অবস্থা, মানে কোনো পার্কিং নাই, পার্কিং কি মানুষ দাঁড়াবে ওই অবস্থা নাই, যেমন রাস্তায় তেমন পার্কিং লটে, মানে এত জ্যাম আজকে। তো মাসুদ আহমেদ কি করছে, আমাদেরকে তো আমরা নামলাম বড়াপাকে নিয়ে হুইল চেয়ারে বসে ভিতরে চলে গেছি, ওনাকে বাধ্য হয়েই আর মানে চলে আসতে হয়েছে আর কি, মানে চলে আসতে আসতে ও 1-1.5 ঘন্টা লাগছে বাসায় আসতে আসতে, এত জ্যাম। তো আমি ওখানে ছিলাম, তারপরে প্রায় ঘন্টাখানেকের মধ্যেই অয়ন আসছে, আসার পরে তো বড়াপা তো আল্লাহ রহমতে ঠিকঠাকই আছে। তো আমি এখন চলে, এই যে 11টা বাজে, তো আমি 10 মিনিট হয় বাসায় ঢুকছি আর কি, তো আমি বাসায় চলে আসছি। তো এই হচ্ছে অবস্থা, আমার মনে হচ্ছে কি খুব ডিহাইড্রেট লাগতেছে নিজেকে, আর এখন অনেক টায়ার্ড লাগতেছে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবা, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ আরেকটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে, তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।